আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। উম্মিল ওয়ারা ভুকুর, পিতা আব্দুল মান্নান, মা গোলাপান্নেসা, স্বামী এ বি এম আসানুল্লাহ, গ্রাম ভাটিয়ালপুর, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর। 1968 সালে SSC পাশ করেছি চাটখিল শাহপুর হাই স্কুল নোয়াখালী। ঢাকা ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে SSC পাশ করেছি। 1970 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অনার্সে ভর্তি হয়েছি। মূলত আমি যখন স্কুলে পড়ি তখন বড় ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর সভাপতি নুরুল ইসলাম, আমার বড় চাচার মেয়ের দেবর, তার কাছ থেকে শুনে যে আমাদের 18 মাসে বছর এক বছর ধরেছে 1962 সালের শিক্ষা আন্দোলন শুরু হয়েছে, তখন আস্তে আস্তে বুঝতে পেরেছি যে 18 মাসে বছর হলে আমাদের ইয়ার লস হবে। ওনারা আন্দোলনে মিছিল বের করেছে, সেই মিছিলে আমি ছিলাম, সেখানে আমার হাতে করে। তারপর যখন ঢাকায় আসি SSC পাস করার পরে, 69 সালে আসাদের মৃত্যুর পর অনেক গণসমাবেশ, মহিলা সমাবেশ সব কিছুতেই আমি অংশগ্রহণ করি। পরবর্তী পর্যায়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, আমরা আমাদের কলেজ থেকে অনেক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার মিটিংয়ে যোগদান করে। এরপরে 70-এর নির্বাচন হলো, সেখানে নৌকা প্রতীকে আমরা বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করি। তখনও আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেইনি। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে আবার রেজাল্ট দিল, পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। তখন রোকেয়া হলে আবাসিক ছাত্রী হিসেবে আমি অবস্থান করছিলাম। এখনও আমার চোখের সামনে ভাসে আসম আব্দুরাবের নেতৃত্বে একদল ছাত্র এসে বটতলায় হাজির হয় এবং আসম আব্দুরাব পতাকাটা, বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশের পতাকা, সেটা উঁচিয়ে হয়। চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। এরই মধ্যে বিভিন্ন সময়ে ছাত্রলীগের নেতৃবৃন্দরা আমাদেরকে ডেকে নিয়ে বুঝাতেন যে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তখন আস্তে আস্তে আমরাও বুঝতে চেষ্টা করলাম, আমাদের বন্ধুবান্ধব সবাই, এবং 7ই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধুর, সেই ভাষণে ওনার স্টেজের সামনে অবস্থান করছিলাম, আরও অনুপ্রাণিত হয়ে বুঝতে পেরেছি যে আমাদেরকে গ্রামে ফিরে যেতে হবে, সেখানে সবাইকে মুক্তিযুদ্ধের পক্ষে সংঘবদ্ধ করতে হবে। পরে 7ই মার্চ রাত্রেই আমার ভাই আব্দুল মোহাইমেন, যার বাসায় অনেক মুক্তিযোদ্ধা অনেকেই আশ্রয় নিয়েছেন, থেকেছেন, আমার ভাইও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিল, যদিও উনি ADC-তে চাকরি করতেন, BADC-তে, আমাকে আমার এক বড় ভাই বাড়ি যাবে তার সঙ্গে দিয়ে দিয়েছে যে বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পর আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদেরকে বলা শুরু করলো যে কেন তোমরা দেশ স্বাধীন করতে চাও। তখন আমরা তাদেরকে বুঝাতাম যে আমাদের দেশের অনেক সম্পদ যেটা আমরা ভোগ করতে পারি না, অথচ পশ্চিম পাকিস্তান সেগুলো নিয়ে রাজপ্রাসাদ তৈরি করছে, তাদের সংস্কৃতি, তাদের ভাষা কোনো কিছুতেই আমাদের সঙ্গে মিল হচ্ছে না, অতএব তাদের সঙ্গে আমাদের থাকা সম্ভব না। আমরা ঘরে ঘরে আমাদের মা বোন আত্মীয় স্বজন সবাইকে বুঝাতে সক্ষম হয়েছি। তারপরে 25শে মার্চ রাত্রে যখন হানাদার বাহিনী বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ল, এরপর সব জায়গায় আমরা আস্তে আস্তে জায়গায় জায়গায় আমরা সংঘবদ্ধ হতে যাচ্ছিলাম।
পরবর্তী পর্যায়ে যুদ্ধ তো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে, আমাদের যে সমস্ত চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের ছেলে সবাই আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলাম কী করব। আমি একমাত্র মেয়ে, আমার বাবা মা ভয়ে অস্থির থাকতো যে কখন পাঞ্জাবিরা এসে আমাকে ধরে নিয়ে যায়, কিন্তু আমি সাহসের সঙ্গে সবসময় আমার সঙ্গে আমি একটা চাকু রাখতাম যে ওরা আমাকে ধরতে আসলে আমি আত্মহত্যা করব, তারপরও ওদের কাছে ধরা দেব না। এইরকম করে করে আমরা অবস্থান করছিলাম এলাকায়। মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় ক্যাম্প গঠন করেছে, সেখানে আমার আসা যাওয়া ছিল, যোগাযোগ ছিল। আমাদের এক ভাতিজা নেসার আহমেদ বুলবুল, আমাদের সিদ্ধান্ত হলো যে ও যাবে, পরবর্তী পর্যায়ে অন্যরাও যাবে। সে চলে গেছে ওপারে, আমরা বাড়িতে আসি। বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধারা কে কোথায় আছে, কী অসুবিধা, এই সমস্ত খোঁজ খবর রাখতাম এবং গ্রামের আশেপাশের সবার মনোবল যেন থাকে সেই বিষয়ে আমরা চেষ্টা করতাম। 1971 সালের নভেম্বরের প্রথম সপ্তাহে আমাদের বাড়ির পাশে পশ্চিমা সেনাবাহিনী আক্রমণ করার জন্য এসে হাজির হয়। আমাদের বাড়ির দক্ষিণে যে প্রধান রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে তারা মিছিল করে যাচ্ছিল আর কেবল গোলাগুলি করতেছে। তখন আমাদের বাড়ির লোকজন ভয়ে সবাই পানিতে ঝাঁপ দিয়ে পড়ে। আমি আমার মেজ বোনের জামাই খায়রুল আজম নান্নু সহ আমরা আমাদের বাড়ির বৃদ্ধ এবং শিশু সবাইকে ওই বাড়ি থেকে আস্তে আস্তে সেফ জায়গায় হিন্দু এক বাড়ি ছিল নৌকা দিয়ে সে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীকালে যখন আমাদের এলাকায় কয়েক জায়গায় মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল, মরিশিয়া খনন করেছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশনে মৃত্যু হতো। মোটামুটি বলা চলে অন্যান্য এলাকা থেকে আমাদের এলাকা মুক্ত ছিল, মুক্তিযোদ্ধাদের আধিপত্য ছিল। ভিতরে ভিতরে কিছু রাজাকার আলবদর এসে এসে আমার বাবা মাকে ভয় দেখাতো যে এই মেয়েটা ভীষণ বেয়াদব, মেয়েটা ও পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে, আপনার ঘরের চারিদিকে একরকমের বারুদের মতো বালু ছেড়ে দিবে এবং ঘর জ্বালাই দিবে। আমি সেটাকে কোনো দিনও ভয় করি না, আমি আমার কাজ করে যাচ্ছি। আমাদের ছোট ভাই বড় ভাই যার যার মতো মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণায় লিপ্ত ছিল। এরপরে 1971 সালের 16ই ডিসেম্বর দেশ মোটামুটি মুক্ত, চতুর্দিকে মিছিল মিটিং। 72 সালের ফেব্রুয়ারিতে আমি ঢাকায় আসি। আমরা মূলত চেয়েছিলাম যে মানুষের যে অধিকার, স্বাভাবিক অধিকার, যে সে যেন বাঁচার মতো বাঁচতে পারে, খেয়ে পরে থাকতে পারে, তার সন্তান যেন লেখাপড়া করতে পারে, তার যেন বাসস্থানের জায়গা থাকে, আমরা এরকম একটা বাংলাদেশ চেয়েছি। স্বাভাবিক মানুষের যে চাওয়া পাওয়া, স্বাভাবিকভাবে যে চলা, সেই পরিবেশ বাংলাদেশে এখন নেই। দেহের সানে তুমি মিলে ছোমর প্রাণে মনে, মিশে ছোমর দেহের সানে তুমি মিলে ছোমর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মার মেগাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।